2019 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি মঙ্গলবার সকালে ভূ উৎসব উপলক্ষে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেন মৌলভীবাজার 4 আসনের সাংসদ উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আসকির মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে দারিকাপাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মনসুরুল হক, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহিদুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব ভেবুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝড় তরফদার, প্রবাসী আওয়ামী লীগ নেতা আশরাফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে উপভোগ করতে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। আমি একজন শিক্ষার্থী হিসেবে এই মুহূর্তে অধিক আনন্দিত এবং আবেগাপ্লুত এই জন্য যে বছরের প্রথম দিনে আমরা নতুন বই হাতে পাওয়ার সুযোগ পাচ্ছি। আমার মতো লক্ষ লক্ষ শিক্ষার্থীরা আজ নতুন বই হাতে পাওয়ার আনন্দ উপভোগ করছে। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়ার যে অনুভূতি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আজ আমি যুগান্তকারী পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনাকে। বলতে চাই আমাদের এই বাংলাদেশ উৎসব পার্বণের দেশ, এই উৎসব পার্বণের সাথে আরো একটি উৎসব যোগ হয়েছে, বই উৎসব। বই বিতরণ যে কোনো উৎসব হতে পারে, 2010 সাল থেকে এটি শুরু হয়েছে এবং সারা বাংলাদেশে 1 জানুয়ারি 1 তারিখ এই অনুষ্ঠানটি হয়ে যাবে এবং সেটা উৎসব রূপ নিয়েছে। আজকের এই উপস্থিতি, আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকের অতিথিবৃন্দ সবাইকে দেখতে বোঝা যায় যে আজকে একটি মানে উৎসবমুখর পরিবেশ। বই যে বই বিতরণ উৎসব হতে পারে এই ধারণাটি এসেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাথা থেকে। বর্তমান বিশ্বে সবচেয়ে উদ্ভাবনী চিন্তা যিনি করেন, সবচেয়ে কার্যকর চিন্তা যিনি করেন, তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আজকে 2019 সালে এইবার 4,26,800 জন শিক্ষার্থী, 35,21,97,882 বিনামূল্যের বই বিতরণ করা হচ্ছে। আর বিগত 9 বছর সহ 10 বছরে 296,09,99,000 794টি বই বই ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন শেখ হাসিনা সরকার। আসলে যত অর্জন এনেছে সব অর্জনই হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে। পয়লা জানুয়ারি 2019 সাল সারা দেশে চলছে ভূ উৎসব। সেই ভূ উৎসবে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে রজত সুব্রত চক্রবর্তী, বিম টিভি।